সমর্পণ করা যদি না যায় আপনি শান্তি পাবেন না পাবেন না, ঠিক কিনা বলুন? আপনি যদি বলেন ইসলাম মানে মারুফ ভাই শান্তি, শান্তি যদি হয় তাহলে আমরা তো সব ইসলাম গ্রহণ করেছি, তাহলে আপনাদের ঘরে ঘরে সবাই শান্তি আছে? জোরে বলেন, শান্তির নামে অশান্তি চলছে, ঠিক কিনা বলুন? যত দ্বন্দ্ব বিবাদ মারামারি গন্ডগোল কাটাকাটি ফাটাফাটি সব মুসলমানের মধ্যে রয়েছে। আপনি পাশের অন্য কওমের কথা একটু চিন্তা করুন, তাদের খাওয়া হোক না হোক এত দ্বন্দ্ব বিবাদ তাদের মধ্যে নেই, ঠিক কিনা বলুন? তাহলে আপনি বলবেন ইসলাম কথাটার অর্থ কি উল্টো? ইসলাম কথার অর্থ উল্টো নয়, কিন্তু আমরা মানতে পারিনি বলে আমাদের শান্তি আসেনি, ঠিক কিনা বলুন? আল্লাহ নবী সাহাবী বেলাল এমন সময় এই কথা শুনে তিনি কলেমা পড়ে নিলেন, ধর্মটা গ্রহণ করে নিলেন। এই ধর্মের মূলনীতি হলো কলেমা পড়া। মূলনীতি কি? কলেমা পড়া। কলেমা পড়ার পরে কাজ কি? কলেমা পড়ার পরে কাজ হলো আল্লাহকে বিশ্বাস করা, তারপরে তৃতীয় নম্বর কাজ হলো নবীকে বিশ্বাস করা, তারপরে তৃতীয় নম্বর কাজ হলো আল্লাহর মালাইকাদের প্রতি বিশ্বাস করা, চতুর্থ নম্বর কাজ হলো তামাম নবীদের প্রতি বিশ্বাস করা, পঞ্চম নম্বর কাজ হলো জান্নাত আছে জাহান্নাম আছে তাকে বিশ্বাস করা, ষষ্ঠ নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পরে হাজার হাজার বছর কবরে রাখার পরে আবার পুনরায় তোলা হবে, কেয়ামত হবে, হাশরের ময়দান হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলুন? এই কথাগুলো না দেখে আপনাকে বিশ্বাস করতে হবে, শুধু এই বিশ্বাস করলে হবে না। ভাইরা যুবকেরা বন্ধুরা, আমার নবী বললেন বিশ্বাস করলে শুধু হবে না, এরপরে তোমার কাজ হলো আল্লাহ রসুলকে বিশ্বাস যখন করেছ, তারা যেটা আদেশ করেছে সেটা মেনে নাও, যেটা নিষেধ করেছে সেটা পরিত্যাগ করে দাও। আল্লাহ নবী সাহাবী বেলা এমন সময় এই কথা মেনে নিয়ে তিনি হুকুম মেনে নিয়ে আল্লাহর আদেশ পালন করতে লাগলেন। হুজুর আমার দিনের বেলা মনিবের কাজ করে, মনিবের চাকরগিরি খাটে, রাতের বেলা হুজুর যখন খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যায়, হুজুর ঘুমানোর আগে শোয়ার আগে আমার আল্লাহর জমিনে আল্লাহকে সাজদা করে, তারপরেই আবার শোয়। বেলালের মনিব এমন সময় দেখে ফেলল যে বেলাল এভাবে ঘরের ভিতরে কি করে, কাকে ডাকে। এমন সময় বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি আমার গোলাম, তুমি আজকে তোমার ঘরে কয়েকদিন দেখছি, তুমি এটা কার ইবাদত করো, উপাসনা করো? আল্লাহ নবী সাহাবী বেলাল চুপ করে না থেকে জবাব দিলেন, আমি আপনার গোলাম ঠিকই, কিন্তু আমি উপাসনা করি আমার আল্লাহর, আমি উপাসনা করি কাবার মালিকের, আমি উপাসনা করি আমার রসুলুল্লাহর আরাধনা করি, আমি রসুলকে মানি। বেলালের মালিক রেগে গেলেন, বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, তুমি যদি তোমার মালিককে ছেড়ে না দাও, তোমার মালিক যদি বাদা না, তোমার ওই মালিকের টাকা যদি বাদ না দাও, আমি তোমার মালিক, আমার কথা যদি না শোনো, তোমাকে দুনিয়ার জমিনে সাজা দেয়া হবে। ভাইরা কিতাবে সে এত কঠিন সাজা দিতে লাগলেন, বেলালকে কি সাজা দিলেন? আল্লাহ নবী সাহাবী বেলালকে প্রথমে সাজা দেয়া হলো, বেলালের গলায় দড়ি দিয়ে মদিনার জমিনে, মক্কার জমিনে ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে দেয়া হলো, যাও বেলালকে নিয়ে কুকুর ছাগলের মতো বেড়াতে লাগো, ঘোরাও। আল্লাহ নবী সাহাবী বেলাল গলায় দড়ি পরিয়ে দেওয়া হলো, বাচ্চাদের হাতে দিয়ে দেয়া হলো, বাচ্চারা মক্কা ওলিতে গলিতে ঘুরে। আর পরে বেলাল, এই লাঞ্ছনা থেকে তোমাকে ছেড়ে দেয়া হবে, এই লাঞ্ছনা থেকে তোমাকে মুক্তি দেয়া হবে। ও বেলাল, একটা কথা বলো, যে আমি আল কাবার মালিককে এক বলে মানি না, আমি মোহাম্মদকে তিনি বান্দা তারা নবী বলে মানি না, ও আমার নবী বলে আমি মানি না, ওনাকে মানো, উনি হলেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। আল্লাহ নবী সাহাবী বেলাল বললেন, না না, আমি এটা বলতে পারবো না। এমন সময় বেলাল বেলালের মালিক আবার বললেন, বেলাল, আজকে রাতটা সময় দেয়া হলো, এরপরের দিন সকালবেলা যদি তুমি ত্যাগ না করো, যদি ছেড়ে না দাও, এ কি তোমার সাজা দেয়া হয়েছে, এর থেকে বড় সাজা দেয়া হবে? আল্লাহ নবী সাহাবী বেলাল বললেন, সাজা নিতে রাজি আছি, কিন্তু আল্লাহকে এক ছাড়া দ্বিতীয় বলতে রাজি নয়, রাজি নয়। রসুল্লাহকে তার নবী বলে ছাড় বাদ দিতে পারবো না, আমার নবী বলে আমি বাদ দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবী বেলালকে দ্বিতীয় দিন সাজা দেয়া হলো, ও ছেলেরা যুবকেরা তরুণেরা কি সাজা দেয়া হলো? আল্লাহ নবী সাহাবী বেলালকে এমন সময় ওই উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দেয়া হলো, জামা খুলে দিয়ে বালুর উপরে শুইয়ে দেয়া হলো, বুকের উপরে পাথর চাপিয়ে দেয়া হলো, বেলালের হাত পা বেঁধে দেয়া হলো, বেলালের হাত পা বেঁধে দিয়ে ওই মরুভূমির উপরে বালুর উপরে টানা দেয়া হচ্ছে, বেলালের পিঠের চামড়া গুলো গেলিয়ে গিয়ে রক্ত বেরাচ্ছে, বেলালের জ্বালা যন্ত্রণা হচ্ছে। আল্লাহ নবী সাহাবী বেলালকে বলা হলো, ও বেলাল,
হেলাল। এত কষ্ট থেকে মুক্তি দেওয়া হবে, একটা কথা যদি শুধু বলে দাও, আল্লাহ এক নয়, আল্লাহ হলেন দুই, আল্লাহর অংশীদার আছে। আল্লাহ নবী সাহাবী বেলাল জবাব দিয়েছিলেন, এ মক্কার কাফেররা, ইহুদিরা, বেদিনেরা, আজকে তোমরা আমাকে যত সাজা দিচ্ছ, যত দেবে দাও, কিন্তু আমার আল্লাহকে আমার মুখ থেকে এক ছাড়া দ্বিতীয় বলাতে পারবে না, পারবে না। আমার নবীকে আল্লাহর নবী, আমার নবী ছাড়া ওই মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ শুধু বলাতে পারবে না। আমি বেলাল বলছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ ঠিকই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ হলেন আল্লাহর রসুল, আমারও রসুল। জোরে বলুন ভাইরা যুবকেরা, বেলালকে তাতে সাজা দিয়ে হলো না। এমন সময় বেলালের মালিক এলান করে দিলেন, বেলাল আবারও একটা রাত সুযোগ দেয়া হলো, বেলাল এই রাতটা চিন্তা ভাবনা করে দেখো, এই রাতটা যদি ত্যাগ না করতে পারো, পরিত্যাগ না করতে পারো, আরো কঠোর সাজা দেয়া হবে। আল্লাহ নবী সাহাবী বেলাল এমন সময় কি করলেন, হুজুরকে দিনের বেলা সাজা দেয়া হবে, কি সাজা দেয়া হবে? বেলালের মালিক বললেন, ও বেলাল, তুমি যে জিহ্বা দিয়ে তোমার আল্লাহকে ডাকো, যে জিহ্বা দিয়ে তোমার নবীকে ডাকো, যে জিহ্বা দিয়ে তোমার আল্লাহ জিকির করো, ও বেলাল তোমার ওই জিহ্বাটা পুড়িয়ে দেয়া হবে, ও বেলাল ওই জিহ্বাটা তোমাকে পুড়িয়ে শেষ করে দেয়া হবে, যাতে তুমি তোমার আল্লাহর আর না ডাকতে পারো, ডাকতে পারো। আল্লাহ নবী সাহাবী বেলাল জবাব দিয়েছিলেন, ও আমার মালিক, ও আমার মনিব, আমি আপনার কাছ থেকে বিদায় নেব না, পালিয়ে যাব না, যাব না, যেহেতু আমি আপনার গোলাম, আমি আপনার থেকে বিদায় নেব না, বিদায় নেব না। তবে আপনি আমাকে যত সাজা দেবেন দেন, তবে আমি বেলাল, আমার জীবনের শেষ কথা হলো এটা, দুনিয়ার জমিনে যতদিন শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে, আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না, আমার নবীকে ভুলতে পারবো না, আমার নবীকে অন্য কিছু বলতে পারবো না, আমার আল্লাহকে এক ছাড়া দ্বিতীয় কিছু বলতে পারবো না, পারবো না। ভাইরা যুবকেরা, বন্ধুরা, এমন সময় বেলালকে সাজা দেয়া হবে, বেলালকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো, এমন সময় রড গরম করা হচ্ছে, বেলালের আল জিহ্বা পুড়িয়ে দেওয়া হবে, বেলালের জিহ্বাটা পুড়িয়ে দেওয়া হবে, লোকজন হয়ে গেল, ও কালো হাসি বেলাল, এখন সময় আছে, বলো তুমি যদি তোমার আল্লাহকে এক ছাড়া দুই বলে দাও, তুমি যদি মুহাম্মাদকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ বলে যদি শুধু মানো, তোমাকে মক্কার জমিনে যা চাইবে তাই দেয়া হবে, তোমাকে মক্কার জমিনে যদি তুমি সুন্দর যুবতী চাও তাও দেয়া হবে, তুমি যদি মক্কার জমিনে বড় অট্টালিকা চাও তাও দেয়া হবে। বেলাল একবার ত্যাগ করে দাও, বলে দাও। আল্লাহ নবী সাহাবী বেলাল জবাব দিয়েছিলেন, দুনিয়ার জমিনে নারী আমি চাই না, দুনিয়ার জমিনে সম্মান আমি চাই না, এই মানুষের দেওয়া সম্মানের থেকে সম্মান বড় হলো আমার আল্লাহর দেওয়া সম্মান, আমার আল্লাহর দেওয়া সম্মান পৃথিবীর জমিনে কেউ কাটতে পারবে না, পারবে না। কিন্তু দুনিয়ার মানুষের জমিনে দেওয়া সম্মান যে মানুষ দেয়, ওই মানুষ আবার কেড়ে নিতে পারে, ওই মানুষ আবার লাথি মেরে নামিয়ে নিতে পারে, কিন্তু আমার আল্লাহর দেওয়া সম্মান যদি একবার বান্দা পেয়ে যায়, ওই বান্দাকে দুনিয়ার মানুষ কোনো বেহজতি করতে পারে না। বেলাল ছাড়বে না, বেলাল না বলে দিলেন, প্রচুর লোকজন জড়ো হয়ে গেল, লোকজন হাজির হয়ে দেখছে, বেলালকে সাজা দেওয়া হবে। দুনিয়ার জমিনে ও লোকটা জেনা করেনি, দুনিয়ার জমিনে ও লোকটা কাউকে মার্ডার করেনি, দুনিয়ার জমিনে ওই লোকটা কারোর সঙ্গে অত্যাচার করেনি, দুনিয়ার জমিনে ওই লোকটা কারোর অন্যায় কাজ করেনি, দুনিয়ার জমিনে ওই বেলালের একটাই অপরাধ হলো, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, নবীকে নবী বলে মেনে নেওয়া। এমন সময় বেলাল বললেন, না আমি পারবো না। এমন সময় বেলালের জন্য রড গরম করা হচ্ছে, লোকজন হাজির হয়ে গেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক পাস দিয়ে যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক পাস দিয়ে যেতে যেতে এমন সময় বেলালকে দেখলেন, এত লোকজন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি খবর? ও আবু বকর, তুমি যাকে নবী বলে মানো, সেই নবীর মানলেওয়ালা একজন গোলামকে আজকের সাজা দেয়া হবে। আল্লাহ নবী সাহাবী আবু বকরের মনটা বড় নরম হয়ে গেল, হুজুরের মনটা কাঁদতে আরম্ভ করে দিলেন, কি ব্যাপার, আমার নবীকে মানে বলে তাকে এত সাজা দেয়া হবে? এমন সময় বেলালের মালিকের সঙ্গে আবু বকর দেখা করতে চাইলেন, এর মনি কোথায় বলো? এমন সময়
সময় আবু বকর গিয়ে হাজির হলেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর বললেন, এ বিলালের মুরিদ, তুমি কি চাও বলো, কি নেবে বলো, তুমি আজকের কি চাও বলো, তোমার এই গোলামকে তুমি আজাদ করে দাও। বিলালের মুরিদ বলেছিলেন, আবু বকর, আমি যেটা চাইবো তুমি কি সেটাই দেবে? আল্লাহর নবী সাহাবী আবু বকর জবাব দিয়েছিলেন, এ বিলালের মুরিদ, আমি আবু বকর, আমার নবীর একজন ভালোবাসার লোককে, আমি আবু বকর সব কিছু ত্যাগ করে ওই ব্যক্তিটা দুনিয়ার আযাব থেকে ফিরিয়ে নিতে রাজি রয়েছি। জোরে বলুন মুসলমান ভাইরা, এই যুবকেরা, তরুণেরা, তাহলে নবীর সাহাবীরা যদি এক মুসলমান কষ্ট পায়, তাদের কষ্টটা কিভাবে লাঘব করার জন্য তারা জীবন দিতেও রাজি হলেন, তারা অর্থ দিতে রাজি হলেন, তারা সম্পদ দিতে রাজি হলেন। আজকে আমরা মুসলমান বলে দাবিদার করি, আমাদের অপর মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, তার বিপদে গিয়ে দাঁড়াবো না আমরা? ওই মুসলমানটা কি করে বড় হয়েছে, তাকে কি করে নিচে নামানো যাবে, এটাই হলো চিন্তা, ঠিক কিনা বলুন? অথচ এটাই চিন্তা করবার বলবো, আমি হলাম নবী মান্যওয়ালা লোক, আমি হলাম রসুল মান্যওয়ালা লোক, আমি হলাম শরিয়াত মান্যওয়ালা লোক। ভাইরা কেমন, সামনে ইলেকশন আছে দেখবেন, যদি আপনাদের ইলেকশন সম্পর্কে কথা বলতে চাই না, তবে একটি এক্সাম্পল দিতে চাই। এই ইলেকশন যখন আসছে, ইলেকশনের আগে দেখা যাবে দেখবেন কত মানুষ মার্ডার হয়েছে, ঠিক কিনা বলুন? কত মানুষ জীবন হারিয়ে দিয়েছে, ওই মানুষটা মার্ডার হয়েছে, তার কারণ হলো কি? এক মুসলমান একটা নেতা হয়েছে, ওই মুসলমানটা দেখলে আপনাদের বাজারে সব লোক ভয় করে। এমন সময় অন্য কওমের লোকেরা বলল, আরে মুসলমান লোক আজকের বড় লিডার হয়ে গেছে, মুসলমান লোক আজকের বড় নেতা হয়ে গেছে, এ মুসলমানকে যদি ঠান্ডা না করা যায়, আমাদের মাথা উঁচু করে চলা যাবে না, যাবে না, যাবে না। এই মুসলমানকে ঠান্ডা করতে গেলে, এই মুসলমানকে সোজা করতে গেলে আমাদের মতো বেদিন কওমেরা পারবে না, পারবে না। এই মুসলমানকে ঠান্ডা যদি করতে হয়, মুসলমানকে দিয়ে করাতে হবে। ভাইরা, যুবকেরা, বন্ধুরা, তরুণেরা, এই মুসলমান দাবিদার কারণে ওলা লোক কেমন ভাবে এরা চলে? এমন সময় মুসলমানকে বলা হলো, এ ভাই আব্দুস সালাম, তোমার গ্রামে যে আব্দুল জব্বার রয়েছে, ও বড় নেতা হয়ে গেছে, একটা কাজ তোমাকে করে দিতে হবে, ওই নেতাটা নেতাগিরি বন্ধ করে দিতে হবে। এমন সময় আব্দুস সালাম বললেন, ভাই আব্দুল জব্বারকে যদি নেতাগিরি করা বন্ধ করে দিতে হয়, তাহলে ওকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে, ওকে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়ে দিতে হবে। এমন সময় ওই ভাইটা বলল, হ্যাঁ যেটা করলে হয় করো, তবে এর জন্য যত টাকা লাগবে আমি দিতে রাজি রয়েছি। এ মুসলমান বলল, কত দেবে? বলল, 2 লাখ দেব। এ মুসলমান বলল, আর একটু বাড়িয়ে দাও, আমি ওকে জীবনে মেরে দেব, জানে মেরে দেব, শেষ করে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। এমন সময় মুসলমান টাকার লোভে, অর্থের লোভে পড়ে গিয়ে মুসলমান বন্ধু বন্ধুর বাড়িতে রাত 12টার সময় গিয়ে হাজির। ও ভাই আব্দুল জব্বার, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও, আব্দুল সালাম ডাক দিয়েছেন। আব্দুল জব্বারের স্ত্রী জবাব দেয়, ভাই আব্দুল সালাম, এত রাত্রে কেন, কি ব্যাপার, এত রাত্রে ডাক দিয়েছ কেন? ও ভাইয়ের স্ত্রী, আপনি চিন্তা করবেন না, ওনার সঙ্গে গোপনীয় দরকার আছে, ওনার সঙ্গে গোপনীয় কথাবার্তা রয়েছে, আজকের আমাদের আলোচনা করার রাত্রে একটু সময়। আব্দুল জব্বার বন্ধু ডেকে নিয়েছে, বন্ধুর কথার উপরে বিশ্বাস করে আব্দুল জব্বার আব্দুল সালামের সঙ্গে মাঠের মাঝখানে নিয়ে গেল। মাঠের মাঝখানে নিয়ে দেখা গেল কতগুলো লোক বসে রয়েছে। আব্দুল জব্বার জিজ্ঞেস করে, ভাই আব্দুল সালাম, তোমার সঙ্গে আমার গোপনীয় কথাবার্তা, তোমার সঙ্গে আমার গোপনীয় আলোচনা, আজকে তুমি এদের সামনে এরা কারা? আব্দুল সালাম বলছে, আব্দুল জব্বার, একটু পরে দেখতে পারবে এরা কারা, কি হয় দেখো। এমন সময় তারা যখন তরবারি বের করলো, ছুরি বের করলো, মেশিন পার্ট বের করতে আরম্ভ করে দিল, আব্দুল জব্বার চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ভাই আব্দুল সালাম, আমার অপরাধ কি, আমাকে এগুলো নিয়ে কি করা হবে? আব্দুল সালাম বলছে, আব্দুল জব্বার, একটু পরে দেখতে পাবে তোমার কি অবস্থা হয়। এমন সময় ওরা যখন তৈরি হয়ে গেল, আব্দুল সালাম আব্দুল জব্বারের পা দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ভাই রে বন্ধু রে, তুমি আজকে ডেকে নিয়ে কাজ করাচ্ছ কেন? আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি, আমার অবিচারটা কি, তুমি আমাকে একটু বলো। বললো, কোনো কথা জানি না, মানি না, তোমাকে আজকে মেরে দেয়া হবে, তোমাকে
তোমাকে আজকে জানে শেষ করে দেয়া হবে, তোমাকে আজকের বিদায় করিয়ে দেয়া হবে। আব্দুজ্জব্বা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আব্দুল সালাম আমাকে কাজ করো না, করো না, করো না, আমার যদি অন্যায় হয়ে থাকে আমাকে একটা হাত তোরা কেটে নে, একটা হাতে যদি না হয় দুটো হাত কেটে নে, আমাকে তাতে যদি না হয় দুটো পা কেটে নে, আমাকে পঙ্গু করে দে, তবে আমাকে জানে বাঁচার মতো সুযোগ করে দে, সময় করে দে। এত নিষ্ঠুর হয়ে গেল আব্দুজ্জব্বার, মুসলমান নাম কান্নে ওলালো, এমন সময় এ কথা শুনলো না, মানলো না, বলল তোমার ব্যবস্থা হয়ে যাবে সব, কোনো কাহিনী শোনা যাবে না। আব্দুজ্জব্বার আব্দুল সালামের পা দুটো ধরে কাঁদতে আরম্ভ করে দিলেন, ভাইরে তুই যদি আমাকে একেবারে মেরে দিতে চাস তোর কাছে জীবনের শেষ ভিক্ষা আমি চাই, আমাকে একটু সময় দে, আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আমার ঘরে আমার বিবি রয়েছে, তাদেরকে জীবনের শেষ বারের মতো আমাকে একটু পড়ে আসার সময় দিয়ে দে, আমাকে একটু জীবনের শেষ বারের মতো দেখার সুযোগ করে দে। আব্দুল সালাম এত নিষ্ঠুর হয়ে গেল, এত মুসলমান কঠোর হয়ে গেল, এ কোনো কথা শুনল না, ওই আব্দুজ্জব্বারকে মেরে শেষ করে দিল, লাশটাকে কেটে টুকরো টুকরো করে দিল, মানুষ যাতে জানতে না পারে এই জন্য মাটিতে চাপা দিয়ে দিল, মানুষ যাতে জানতে না পারে এর জন্য বস্তাতে ভরে নদীতে খালে ফেলে দিল। ভাইরা যুবকেরা বন্ধুরা তরুণেরা, এমন সময় আব্দুল সালাম টাকা পেয়ে গিয়েছে, ও টাকা নিয়ে বাপ দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, বড় দোকানের মালিক হয়ে গিয়েছে, এমন সময় পাঁচ অক্ত নামাজ বাদ দেয় না, এত আনন্দে চলে, কত আনন্দে চলাফেরা করে, ও ছেলেরা মালি গ্রাম গ্রামবাসীরা ভাইয়েরা যুবকেরা, ওই লোকটা যদি ওই লোকটাকে মুসলমান ভাইটাকে মেরে দিয়ে টাকা নিয়ে আজকে যতই নামাজ পড়ুক না কেন, ওর নামাজ হবে, জোরে বলে দেন নামাজ হবে। আল্লাহ নবী বললেন, আল কাতুলু ইয়াকতুলু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি তার যতই নামাজ পড়ুক যতই ইবাদত করুক, আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না। বাইরা যুব